এই মুহূর্তে সরাসরি আবার চোখ রাখবো সন্দেশখালীতে, কারণ ইতিমধ্যেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সহ ৬ সদস্য ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীর সেই বাড়িতে যেখানে অভিযোগ উঠছে এক শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেই পরিবারের সঙ্গে কথা বলার জন্যই স্বতঃপ্রণোদিতভাবে আজকে এখানে পৌঁছেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা, রয়েছেন স্বয়ং চেয়ারপারসন এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন এখানে, এবং আমাদের প্রতিনিধি বিক্রমও রয়েছে সেখানে। বিক্রম, শিশুটির পরিবারের সঙ্গে কথা ইতিমধ্যে বলা শুরু করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা আধিকারিক রয়েছেন চেয়ারপারসন সহ, কি ছবি উঠে আসছে জানতে চাইব। দেখুন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মূলত লিকা দাস এবং তার সঙ্গে আরো ৫ সদস্য, তারা কিন্তু এই মুহূর্তে এসে বসেছেন ওই শিশুর বাড়িতে, যেই শিশুকে কার্যত অভিযোগ উঠছে যে তার মায়ের কোলকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় অভিযুক্তদের তরফ থেকে। এবং সেখানেই কিন্তু গতকাল এই ঘটনা জানার পর, সংবাদদাতার কাছ থেকে জানার পর, যেটা দাবি করছে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, যারা কগনিজেন্স নিয়েছেন এবং ইতিমধ্যেই এসপি এবং বিএমএ কাছে রিপোর্ট তলব করা হয়েছে, তার ২৪ ঘন্টা ব্যবধানের মধ্যেই তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে সঙ্গে শিশুর যে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে তারা কিন্তু কথাবার্তা বলছে। মূলত দেখা গেল যে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু কথা বলতে চাইছিল না কমিশনের আধিকারিকরা, এবং কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু এই শিশুর পরিবারের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন। সেই অনুযায়ী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে এই মুহূর্তে কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য প্রতিনিধিরা তারা কথাবার্তা বলছেন, এবং কিভাবে এই গোটা ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটিয়েছে, কোন পরিস্থিতিতে এরকম একটা নৃশংস ঘটনা ঘটলো, সেই বিষয়টা কিন্তু তারা জানতে চাইবেন। মূলত সরেজমিনে এসে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে, পাশাপাশি যেটা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র এই শিশু নয়, অন্য কোনো শিশুর পরিবার যাতে কোনো রকম আতঙ্কে না থাকে, কোনো রকম তাদের উপর যাতে প্রভাব না পড়ে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করবেন, এই কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করবেন, এমনটাই কমিশনের প্রতিনিধির তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোনো রকম ভাবে কোনো প্রভাবিত না হয় এই পরীক্ষার্থীরা বা এই শিশুরা, সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত করার জন্য তারা আজকের এসেছেন। প্রয়োজনীয় লিগাল স্টেপ নেওয়া হবে এবং তার জন্য তারা লিগাল অ্যাডভাইজারকেও সঙ্গে নিয়েছেন, এমন যে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। আপাতত ভাবে কমিশনের সদস্যরা তারা এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে এবং এই কথোপকথনের মাধ্যমে ঠিক কি বোঝাচ্ছে তা কিন্তু আর কিছুক্ষণ বাদেই স্পষ্ট হবে। একদমই নজর রাখতে থাকো, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে, ছিলেন বিক্রম দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সহ আরও ৬ সদস্য তারা এই মুহূর্তে পৌঁছেছে ওই শিশুটির বাড়িতে যেখানে অভিযোগ উঠছে ওই শিশুটিকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কেমন রয়েছে শিশুটি, তার পরিবারের বক্তব্যই বা কী কী পরিপ্রেক্ষিতে এরকম ধরনের একটি হামলার ঘটনা ঘটানো হয়েছিল, সেই গোটা বিষয়টাই কিন্তু জানতে চাইছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এবং তারা ইতিমধ্যে পরিবারের সঙ্গে কথা বলছেন, শিশুটির তার মায়ের সঙ্গে কথা বলছেন, যদিও সংবাদ মাধ্যমকে গোটা কনভারসেশনের মধ্যে তারা চাইছেন না, সেই কারণেই আমরা দেখলাম যে সদস্যরা ওই শিশুটির পরিবারের ঘরে প্রবেশ করার পর তারা দরজা বন্ধ করে দিলেন। এবং আমরা অবশ্যই নজর রেখে চলব এর পরবর্তীতে ঠিক কি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।